নমস্কার প্রিয় দর্শক বন্ধু মডার্ন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজিতে আপনাদের স্বাগত জানাই আজকে আমি মকর রাশির ডিসেম্বর দু কেমন যেতে পারে সেই সম্পর্কে আপনাদের বিস্তারিতভাবে জানাতে চলেছি আসুন তবে ভিডিওটি শুরু করা যাক ডিসেম্বর মাসে বেশ কিছু গ্রহ নিজেদের রাশি পরিবর্তন করবে রবি গ্রহ ষোলোই ডিসেম্বর বৃশ্চিক রাশিতে এক করে ধনুরাশিতে গমন করবে ডিসেম্বর পঁচিশ তারিখ মঙ্গল গ্রহ তুলা রাশি এক করে বৃশ্চিক রাশিতে গমন করবে ডিসেম্বরের পঁচিশ তারিখ বুধ গ্রহ ধনুরাশিতে যাবে এবং পনেরোই ডিসেম্বর শুক্রগ্রহ ধনুরাশি ত্যাগ করে মকর রাশিতে গমন করে এবার আমরা দেখে নিই এই রাশি ট্রানজিটে মকর রাশি জাতক জাতিকাদের জীবনে কি ঘটতে চলেছে ডিসেম্বর দু প্রথমত আপনাদের জানাই দীর্ঘদিনের আটকে থাকা কাজ আপনাদের শেষ হবে নতুন জিনিস এই মাসে ক্রয় করতে পারবেন কিন্তু নৌকিকতায় ব্যয় হবে তিন থেকে পাঁচ ডিসেম্বর আপনার ব্যবসাতে অর্থাৎ অর্থনৈতিক উন্নতি হবে সন্তানদের সাফল্য আপনি এই সময় পাবেন জীবন সাথীর মতামতকে এই সময় আপনার গুরুত্ব দেওয়া উচিত এই সময়ে আপনার যদি গাড়ি বা বাড়ি ক্রয় করার ব্যাপার থাকে বা জমি জায়গা ক্রয় করার ব্যাপার থাকে সেটি আপনি ক্রয় করতে পারেন যারা এখনো পর্যন্ত বিবাহ করেননি তাদের বিবাহের প্রস্তাব আসতে পারে যা দীর্ঘদিন থেকে আপনি চেষ্টা করছেন ব্যবসায় আপনাদের ইনকাম বাড়বে ছাত্র ছাত্রীদের জন্য এই সময়টা খুবই শুভ ফাইনালি যারা পরীক্ষা দিবেন নাইন অবধি তাদের জন্য সময়টা খুব শুভ ফ্যামিলিতে খুশি আসবে স্বাস্থ্য মোটামুটি ঠিকঠাক থাকবে তবে আপনাদের হাড়ের সমস্যা এবং দাঁতের সমস্যা দেখা দিতে পারে প্রেমে আপনারা সফলতা পাবেন তবে মনে রাখবেন আপনাদের কিন্তু এই সময় শত্রু সংখ্যা বৃদ্ধি পাবে কার্যক্ষেত্রে পরিবর্তন যোগ দেখা দিচ্ছে কেরিয়ার খুব সুন্দর হবে চাকরি বা ব্যবসাতে যে চাপ ছিল বিগত দু বছর ধরে তা কিছুটা কমবে এবং চাপ কমার সাথে সাথে আপনাদের ইনকাম কিন্তু বাড়বে ইনকাম বাড়লেও আপনারা সুখ স্বাচ্ছন্দ্যের জন্য বা ভোগ জাতীয় দ্রব্য কেনাকাটার জন্য আপনাদের কিন্তু ব্যয়ও বেড়ে যাবে যারা ইম্পোর্ট এক্সপোর্ট ব্যবসা করেন তাদের কিন্তু ইনকাম আশানুরূপ বাড়বে যারা শেয়ারের সাথে যুক্ত আছেন তাদেরও কিন্তু এই ডিসেম্বর মাসে ইনকাম বাড়ার সম্ভাবনা রয়েছে প্রচুর উচ্চ শিক্ষার্থীদের জন্য এই মাস খুবই শুভ যারা প্রেম করছেন বিবাহ চাইছেন তারা কিন্তু এই মাসে চেষ্টা করুন অবশ্যই পরিণয়ে পরিণত হতে পারে আপনাদের প্রেম জীবন ধার কাউকে দিবেন না জীবন জীবনসাথীর সাথে যে কোনো গুরুত্বপূর্ণ কথা শেয়ার করুন এবং পরামর্শ করুন তারপরে যে কোনো বড়ো সিদ্ধান্ত নিন অন্ততপক্ষে ডিসেম্বর মাসে বৃহস্পতির প্রভাব ভাগ্যস্থানে পড়ার জন্য আপনাদের বিদ্যাভাগ খুবই শুভ এছাড়া অর্থনৈতিক ভাগ্য আপনাদের এই সময় দ্রুত গতিতে ছুটবে সূর্য ধনভাবে থাকার জন্য আপনাদের ইনকাম বাড়বে ইনকাম বাড়ার পাশাপাশি এই সময় আপনাদের মান সম্মান কিন্তু বৃদ্ধি পাওয়ার যোগ দেখা দিচ্ছে এই মাসে বন্ধুবান্ধব বা পরিবারের আত্মীয় স্বজনদের সাথে যদি আপনি ভ্রমণ করতে যান তবে অবশ্যই ভ্রমণ করুন তবে মনে রাখবেন পাঁচ গ্রহ যোগ দেখা দিচ্ছে এই মাসে পাশাপাশি ডিসেম্বর ছাব্বিশ তারিখে রয়েছে সূর্যগ্রহণ এবং মঙ্গলের গোচর আপনার কিন্তু শত্রুতা বাড়িয়ে দেবে ছোটোখাটো অ্যাক্সিডেন্ট সম্ভাবনা রয়েছে তবে আপনার দশা যদি পারমিট করে তবে এই সমস্যা আপনার অনেকটা কমে যাবে এই সময় আপনার হাড়ের সমস্যা দাঁতের সমস্যা তো বাড়বেই পাশাপাশি পিতা পুত্রের মধ্যে ঝগড়া হওয়ার সম্ভাবনা রয়েছে কাজে খুব সাবধানে এবং বুঝে সুঝে কথা বলুন যারা অভিনয়ের জগতে আছে যে সমস্ত অভিনেতা অভিনেত্রী তাদের জন্য সময়টা শুভ শুক্রগ্রহ তাদেরকে প্রচুর পরিমাণে ধন সম্পদ এই সময় দিয়ে যাবে এমনকি তারা কোনো কিছু অ্যাওয়ার্ডও পেয়ে যেতে পারে শুধু তাই নয় শুক্রের প্রভাবজাত যারা ব্যবসা করে অর্থাৎ কসমেটিকের ব্যবসা যারা করে তাদের জন্য এই মাসটা অতীব শুভ সম্পূর্ণটাই আপনাদের এইটা গোচর অনুযায়ী আমি বর্ণনা করলাম সবার ক্ষেত্রে যে পুরোপুরি সত্য হবে তা নাও হতে পারে এই মাসে আপনাদের যে কাজটি করণীয় সেটি হচ্ছে অন্ততপক্ষে প্রত্যেকটি শনিবার ঘিয়ের প্রদীপ বট গাছে অথবা অসত্য গাছে আপনি দিন অসত্য গাছে যদি দিতে পারেন তবে তা খুবই শুভ কিন্তু অসত্য গাছ যদি না থাকে তবে অবশ্যই আপনি ঘিয়ের প্রদীপ বট গাছে দিন এবং পাশাপাশি আপনারা এই মাসে শনিবার করে চেষ্টা করবেন সাত্বিক আহার গ্রহণ করার তবে দেখবেন আপনাদের যেটুকু এই মাসে বিপদের সম্ভাবনা রয়েছে তা কিন্তু আপনার অনেকটাই কমে যাবে এবং আপনি এই মাস থেকে জীবনে ধীরে ধীরে উন্নতির পথে অগ্রসর হবেন